সবচেয়ে বেশি ডিফারেন্স অফ টাইম 12 ঘন্টার বেশি হয় না পৃথিবীতে। এখন আমি যদি মনে করি যে আমি যখন একই দিনে একটা ক্রিসমাসের কথা ধরেন, একটা খ্রিস্টান লোক সে সকালবেলায় মেরি ক্রিসমাস বলল যেদিন, কিন্তু তার আগের দিন তার আমেরিকার সেই লোকের ক্রিসমাস ডে হয় নাই, বারবার সে ঘুমাচ্ছে, সে ঘুমাচ্ছে। কিন্তু আমি যখন সন্ধ্যাবেলায় রাত 12টায় এখানে মেরি ক্রিসমাস বলবো, 11টায় বলবো, ও তখন মেরি ক্রিসমাস করছে। আমাদের জিনিসটা ভুল বোঝেন না, আমরা একই সময়ের কথা বলছি না, কারণ কেউ পৃথিবীতে এক সময় নামাজ পড়ি না, কেউ পৃথিবীতে এক সময় ইফতার করি না, বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময় আমরা ইফতার করি। তো বিভিন্ন দেশে আমরা বিভিন্ন সময় ইফতার করি, বিভিন্ন সময় নামাজ পড়ি। এর কারণ হলো চাঁদ, রমজানের শুরুটা হচ্ছে চাঁদ দেখে, কিন্তু অন্যান্য সব নামাজ রোজা একই ডেট যদি বলি আজকে যদি 6 তারিখে হয় তাহলে আমেরিকাতে 6 তারিখেই এটা হবে। এটা একই ডেটের মধ্যে হওয়া সম্ভব, আমরা বলছি না একই সময়ে হয়, সেটা আমরা বলছি না, সেটা কখনোই সম্ভব হয় না। এটা আপনি আনসারটা না, যদি কোন এর পরেও যদি কোন রকম আমি একটা কথা বলতে চাই, প্রশ্নটা ছিল যে আমেরিকায় আর আমরা আচ্ছা এত 12 ঘন্টা তফাৎ, তাহলে কেমন করে করব? আচ্ছা আমার এটা শুনে যায় আমাদের দেশের যখন রমজান মাসে দেখবেন যে লোকাল মসজিদ থেকে ইমাম অথবা মুয়াজ্জিন সাহেব বলেন যে আর 1 মিনিট আছে, এই সাহারির আর 1 মিনিট আছে, এত ন্যারো, এত সুনির্দিষ্ট 1 মিনিট 60 সেকেন্ডের ভিতরে উনি কিভাবে বলেন? ওনার এই সোর্স কি? ওনার সোর্স হলো ওনার ঘড়ি। তো ওনার ঘড়ির কানে তো ঘুরে দেওয়া যায় না, সকলের ঘড়ির কানে কি ঘুরে দেওয়া যাবে? ঘড়ির কানা আসলো কোথেকে? এটা মহাকাশ বিজ্ঞান থেকে, জ্যোতির্বিজ্ঞান থেকে এসেছে এবং সেটি সৌর ক্যালেন্ডার থেকে এসেছে। তো যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্যকে ক্যালেন্ডার বলেছেন, তেমনি চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন ক্যালেন্ডার বলেছেন। ওয়াশামসু ওয়াল কামারু বিহুসবান, যে দুইটা হিসাবে চলে, যাতে তোমরা তার বর্ণনা করতে পারো এবং সময় বর্ণনা করতে পারো। এবং তাহলে আমাদের দেশের ভিত্তিতে প্রত্যেকের পকেটে পকেটে মোবাইলের সাথে রাখছে এবং তারা ইফতারের সময়টাকে সুনির্দিষ্ট ভাবে বলছে, অথচ তারা চাঁদ দেখছে না, সূর্য দেখছে না। তাহলে যদি তাই তোমরা বিশ্বাস করেন, তাহলে একই জ্যোতির্বিজ্ঞানী তারা যে বলেছে যে অমুক দিন অমুক তারিখে অমুক অক্ষাংশ অমুক গ্রাহী মাংস থেকে অদ্বডিগ্রী কোন সৃষ্টির মাধ্যমে অনেক নতুন চন্দ্র এতক্ষণ পর্যন্ত দেখা যাবে এবং সেটি একেবারে সঠিক, এই জিনিসটাকে তারা যদি মেনে নেন, তাহলে কবে আমেরিকাতে চাঁদ দেখা যাবে, না সৌদি আরবে দেখা যাবে, না বাংলাদেশে দেখা যাবে, তা বলতে পারে। বাংলাদেশে মহাকাশের একটি ল্যাবরেটরি আছে, অবজারভেটরি আছে, সেটি হলো যা এটা স্পার্স আমাদের কি বলে আগারগাঁও আবহাওয়া অফিস, যেটা যে সম্পর্কে পাকিস্তানের ইমরান খান, পাকিস্তানের ইমরান খানকে আমরা কেউ ভালো জানতে পারি নাও জানতে পারি, কিন্তু পাকিস্তান রুটি খাই দিবি আমরা রুটি খাই না, ভাত খাই দিবি আমরা ভাত খাই না, ভালো কথা দিয়ে কেউ বলে সেটা ভালো কথাই। ইমরান খান দেখলেন যে এসব ঝগড়ার কি দরকার, আরে মিয়া চাঁদ তোমরা কোথায় দেখো? বাংলাদেশে এরা কমে যেমন চাঁদ চাঁদ কিছুই দেখে না, এরা দোতলার ভিতরে কি চাঁদ দেখা যায় নাকি? এরাই এই সকল সমস্যা করে, সেই জন্য বলছে যে চাঁদ দেখা কোনো দরকারই নাই, চাঁদ উঠবে কি না উঠবে এটা মহাকাশ বিজ্ঞানীদের ব্যাপার। তাহলে যদি আমরা সুনির্দিষ্ট ভাবে একই দিনের সাথে ফরজ
ইফতার ফরজ রোজা রাখা এবং রোজা ভাঙার বিষয়টা আমরা আমাদের ইমাম সাহেবরা কেবল ঘড়ির উপর নির্ভর করে বলতে পারে, তার সে একই যদি বিজ্ঞানের উপর নির্ভর করে একই রেখে তারা কেবল চন্দ্রদের কথা আগে থেকে যে জানার কথাটা মেনে নিতে পারেন না। আগে এই কথাটা পরিষ্কার হয়ে গেল, আপনারা জানেন যে আমরা নামাজ কালাম এগুলো যে করি সূর্যের হিসাবে, কিন্তু একসময় তো বলা হচ্ছিল যে যখন ঘড়ি আবিষ্কার হয় নাই তখন নামাজ পড়তাম না, আমরা নামাজ পড়তাম না, এইভাবে নামাজ পড়তাম ছায়া দেখে, যখন মধ্যে এখানে আসলো এই প্রজেকশন জিরো, কোন ছায়া নেই, ওইখান থেকে সূর্যগ্রহণ শুরু হলো। তো এখন ঘড়ি মানি কেন? কেউ তো বলি না ঘড়ি বেদা, অনেকদিন তারা মানে নাই, কিন্তু পরে বুঝেছে না এইটাই কনভিনিয়েন্ট। আপনাদের যেটা ডক্টর মারুফ বললো, আমি একটা জিনিস বোঝাতে চাই আপনাকে, আজকে গত ২৫ বছরের হিস্ট্রি নেন, গত ২৫ তার আগেও নিতে পারেন, অ্যাস্ট্রোনমি সায়েন্স যখন যেখানে চাঁদ দেখা যাবে, কোথায় কখন কত সময়ে চাঁদ দেখা যাবে, এটা ঘন্টা না, মিনিট না, সেকেন্ড না, ফ্র্যাকশন অফ এ সেকেন্ডেরও তফাৎ পাবেন না, ফ্র্যাকশন অফ এ সেকেন্ডেরও তফাৎ পাবেন না, গত ২৫ বছরে এর হয় নাই। তাহলে আর আমরা তো তাহলে তো ঘড়ি বন্ধ হয়ে যেত, বিজ্ঞানে এইটুকু বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন এই চাঁদ সময় গণনার জন্যে, সময় গণনার জন্যে, আর এই চাঁদ একটা দেশের জন্য না, লিন্নাস সমগ্র মানব জাতির জন্য। তা এইটা একটা জায়গায় চাঁদ উঠে গেল দেখলাম, তো রমজান মাস শুরু হয়ে গেল না, চাঁদের চাঁদের হিসাব তো রমজান তো শুরু হয়ে গেল, আর তখন ওজন ছিল। আমি আমরা কখনোই বলছি না, কিন্তু আগের লোকরা ভুল করেছে, নাউজুবিল্লাহ এই কথা আমরা বলছি না, তখন ওজন ছিল, পাহাড়ের এক পাশের লোক আর এক পাশের লোককে জানতো না। তারপরে একটা ইয়ে আছে, ইমাম শাফির একটা রেকমেন্ডেশন ছিল যে ৪৮০ মাইলের বেগে মাসে একটা ঘোড়া যেতে পারে, তো ১৬ মাইল তিনি বললেন, ১৬ মাইল ঘুরে দেখতে, তো ১৬ মাইল ঘুরে দেখতে। এখন আমরা তো ওই দেখার কাজটা ঘোড়ার কাজটা নিয়ে নিয়েছি ইন্টারনেট, এখন ইন্টারনেটে তো বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ, আমাদের তো স্যাটেলাইট ছেড়ে দিয়েছে, আমাদের আর কোন ওজন আছে এখন? আর কোন ওজন নেই, এইটাই হলো সাংবাদিকদের কথা, আগে ওজন ছিল এখন কোন ওজন নাই। আর ওআইসির সদস্য আমরা, এই সাউদিকে দেখো অন্য দেশকে দেখার দরকার নেই, ওআইসির সদস্য দেশ হিসাবে ওআইসির রেজলিউশনটা মেনে নিলেই সব মামলা খতম, এটা হলো মুদ্রা কথা।